আজকের খাওয়া দাওয়াটা মাটি থেকে অনেকটা উপরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমরা খাওয়া দাওয়া করবো বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্টে। মাটি থেকে 85 ফুট উচ্চতায় অবস্থিত ঝুলন্ত এই রেস্টুরেন্ট নিউ টাউনের দিকে যাওয়ার পথে যারা যারাই নারকেল বাগানের ওপর দিয়ে গেছেন তাদেরই চোখে পড়েছে এই বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্ট। এবং হয়তো আপনাদের মনে হয়েছে যে হ্যাঁ, একদিন এখানে এসে খাওয়া দাওয়াটা করব। তো আজকে দেখে নেব বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্টের সব কিছু। আমরা আজকে চলে এসেছি এখানে, এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্ট। তো আমার অনেক দিনের শখ ছিল যে এখানে এসে একটা ব্লগ বানাবো। তো আমরা এখন জায়গাটা ঘুরে দেখবো, খাওয়া হচ্ছে, সব কিছু এখানে দেখবো। শুরু করা যাবে, বাস অথবা গাড়ি করে আপনারা চলে আসবেন নারকেল বাগান, আর সেখানেই রয়েছে বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্টের এন্ট্রি। এন্ট্রির সামনে গিয়ে আপনাদের নাম এন্ট্রি করে নিতে হবে, তারপরেই লিফটে করে আপনাদের চলে আসতে হবে এই ওপরে। লিফট থেকে বেরোলেই আপনারা ঢুকে যেতে পারবেন এই সুন্দর বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্ট, যেটি ঝুলছে 85 ফুট উচ্চতায়। রেস্টুরেন্টের ভেতরে ঢুকলেই দেখতে পাবেন দেয়ালে রয়েছে সুন্দর সুন্দর ছবি এবং বিভিন্ন বিখ্যাত মানুষের উক্তি কোট করা। আমরা এখন টেবিলে বসে পড়েছি বিশ্ব বাংলা গেটের রেস্টুরেন্টে এসে। মেনু কার্ড আমাদের হাতে চলে এসেছে, এখন আমরা মেনু কার্ডটা দেখে নিই চটপট যে কী কী আছে এখানে, কীরকম কী প্রাইস, তারপরে সেই হিসাবে আমরা অর্ডার করব। আরও যা ইনফরমেশান, আরও যা দেখানোর সময় আছে আমরা দেখাব। এবার এই রেস্টুরেন্টে আসতে হলে কিছু ইম্পর্টেন্ট কথা যেগুলো জেনে রাখা দরকার সেগুলো বলি। এইখানে কিন্তু আপনাদের আসলে মিনিমাম পার হেড 500 টাকা খাওয়া দাওয়া করতে হবে। 500 টাকার কম খাওয়া দাওয়া করলেও মিনিমাম আপনাকে 500 টাকা পেমেন্ট করতেই হবে পার হেড। এখানে আসলে যে আপনি শুধুই খাওয়া দাওয়া করবেন তা কিন্তু নয়, অবশ্যই পুরো জায়গাটাকে ঘুরে দেখবেন এবং নিচের অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। জায়গাটা ঘুরে দেখার সাথে সাথে আপনি এখানে পাবেন সেলফি জোন, যেখানে আপনি নিজের সেলফি তুলতে পারেন অথবা আপনারা এখানে ফটোগ্রাফিও করতে পারেন। এখানে আসলে আপনি যখন চারিদিকটা ঘুরে দেখবেন অথবা বসে খাওয়া দাওয়া করবেন, তখন কিন্তু এই ঝুলন্ত রেস্টুরেন্টটা মাঝে মধ্যে একটু দুলে দুলেও উঠতে পারে। তো ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছুই নেই, আপনারা এই জিনিসটাকে উপভোগ করবেন বরং। এবার মেনুটা দেখে খাওয়ার রিভিউটাও দেখে ফেলি। এবার মেনুটায় একবার চটপট চোখ বুলিয়ে নিই। এখানে আপনি ভেজ, নন ভেজ, স্টার্টার আইটেম, ড্রিঙ্কস, ডেজার্ট সব কিছুই পেয়ে যাবেন। এবং এখানকার খাবার সত্যিই খুব ভালো। তো খাবার আইটেমগুলো আমরা দেখে ফেলি চটপট। আমরা অনেক ধরনের কাবাব নিয়েছিলাম, আমরা ফিশ ফ্রাই নিয়েছিলাম, এখানকার কিন্তু ফিশ ফ্রাইটা খুবই বিখ্যাত। বিভিন্ন কাবাব ফিশ ফ্রাইয়ের সাথে সাথে আমরা নিয়েছিলাম পোলাও, যেটা রাইসের আইটেম, এছাড়াও আমরা কুলচা এবং বাটার নান নিয়েছিলাম সাথে। আমরা ফুলকপির একটা রোস্ট নিয়েছিলাম যেটা আমার খুবই ভালো লেগেছিল। তো যারা ভেজ আইটেম নিতে চাইছেন আপনারা গিয়ে একবার ফুলকপির রোস্টটা ট্রাই করবেন, সেটা কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের আশা করি। আপনারা দুজন যদি খেতে আসেন তাহলে আপনাদের সব কিছু স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট, ড্রিঙ্ক সব কিছু নিয়ে খরচা পড়তে পারে 1500 থেকে 1800 টাকা। খাওয়া দাওয়া করেই যে শুধু শেষ তা নয়, যাওয়ার আগে আপনি এখানে দেখতে পাবেন অনেক হ্যান্ডক্রাফট আইটেম। গ্রাম বাংলার যেসব হাতে বোনা শাড়ি এবং বিভিন্ন হস্তশিল্প আইটেম সেগুলো এখান থেকে আপনারা কিনতে পারেন। আজ আমরা এখানেই শেষ করছি,
তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।